দেখো ভাই, সোজা কথা বলে দিই, তোমাদের মধ্যে যদি কারোর এই ভুল ধারণাটা আছে যে অন্বেষা দি খুব ক্রিয়েটিভ, তাহলে একদম ভঙ্গ করে দিই। অন্বেষা দির মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির সিও নেই। সিও নেই বলাটা একটু ঠিক হবে না, একটু বেশি অত্যাচার হবে নিজের উপর। বাট আমি যখন দেখি লোকেরা ডেইলি রেগুলার ব্লগ দেয় বা এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করে, অনেক কিছু করে, আমার মনে হয় যে ভাই এই ক্রিয়েটিভিটিগুলো আমার মধ্যে সিরিয়াসলি নেই। আমি জানি যে এই চ্যানেলে অনেকে বলে ব্লগস দাও ব্লগস দাও, আজকে চেষ্টা করছি, কিছুই তো নেই না লাইফে ইন্টারেস্টিং। বাড়ি লকডাউন চলছে, বাড়িতে বন্দি, একা মানুষ, মানে আমার বর থাকে বাট ও ব্লগে কখনো আসবে না, বহুত নাটক। তো একা মানুষ কি ব্লগ বানাবো বুঝতে পারি না, মানে আমি উঠবো, শোবো, খাবো, ঘুমাবো, এই কিছু বানালাম, ওয়ার্কআউট করলাম, মানে হোয়াট ইজ দেয়ার টু শো। বাট আজকে ট্রাই করছি। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তো আজকে সেগুলো আনসার দেব। আর আজকে না 4 মাস পর আমার খুব ইচ্ছে করছে ফাইনালি মেকআপ করতে, তো একটু মেকআপ করবো হয়তো। এখন আমি চা বানাবো, তারপর তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার দেব, চেষ্টা করবো যতগুলো সম্ভব। ব্লগ বানানোর অন্য ঝামেলা আছে, কি বলতো, ব্লগ বানালে না পাখা ফাঁকা অফ করে রাখতে হয়। আর এই দিল্লির মানে দিল্লি গুড়গাঁওয়ের প্যাচ প্যাচে গরমে হিউমিডিটিতে মানে জীবনটা প্রায় চলে যায় পাখা অফ করে ব্লগ বানাতে। আমার চুলটা কিন্তু আবার লম্বা হচ্ছে, আর এখন লম্বাই করবো। আচ্ছা, তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি, আমি না জারা থেকে অনলাইন কিছু জিনিস, দুটো স্কার্ট আনিয়েছিলাম উইদিন 1000 রুপিস, একটা ব্ল্যাক স্কার্ট উইথ দ্য বেল্ট। দেখো কি কিউট, ভীষণ কিউট, এটা এক্সট্রা স্মল সাইজ কারণ কি আমার কোমরটা চুপু। সো দিস ইজ লাইক আ ভেরি ভেরি প্রিটি, 990 রুপিস, 50% সেলে পেয়েছি জারা অনলাইন ওয়েবসাইটে, ঠিক আছে। আর একটা হোয়াইট স্কার্ট, সাদা আর কালো দুটো নিয়েছি, রাইট। ভীষণ সেক্সি, ভীষণ সেক্সি, আর একদম আমার পারফেক্ট ফিট করছে, একদম মানে অসম অসম। কখন ইনস্টাগ্রামে যদি ফলো না করছে ফলো করো, নিশ্চয়ই ছবি দিয়ে দিয়েছি বা দিয়ে দেব শ্যুট করে, অফকোর্স ওখানে দেখতে পারবে। হ্যাঁ, আর অনেকে জিজ্ঞেস করে চুলে আমি কি লাগাই, চুল নিয়ে আমি অলরেডি বাংলা চ্যানেলে ভিডিও বানিয়েছি, প্লিজ একটু দেখো, একটু ইনফরমেটিভ ভিডিওস, আমি একটু হাউ টু অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওস বানানোর চেষ্টা করি। আই নো পিপল আর মোর ইনকুইজিটিভ ইন্টারেস্টেড ইন ব্লগস, বাট আমি কী করবো বলো, আমার মানে একটু টেন্ডেন্সি হচ্ছে ইনফরমেটিভ ভিডিওস নিয়ে, হাউ টু চ্যানেল এটা মোস্টলি। এই চ্যানেলে আমি একটা ব্লগ দিচ্ছি কালকে, সো মেক শিওর ইউ ওয়াচ ইট। আমি শাড়ি পরে সারাদিন লকডাউন কী করে কাটালাম সেটা এটা পরে দেখে নিও, ঠিক আছে, যদি না দেখে থেকেছো তো। সো এনিওয়ে, নাও লেটস মি গো হেড। কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম করে ওই রুমটায় বসে, ওইটা ওর ওয়ার্ক ফ্রম হোম রুম। এখানে বসে ল্যাপটপে এডিটিং কাজ করি বা আমার বই, এখন যে পড়াশোনা করছি স্পোর্টস নিউট্রিশন কোর্সটা। কথা পরে আগে চা খাই, তারপরে কোয়েশ্চেনগুলো আনসার দেবো। বাট টি টাইম ইজ মি টাইম, এই টাইমে আর কোনো কথা না আর কোনো কাজ না। ওকে, প্রথমে কোয়েশ্চেন অ্যান্সার্সটা করে নিই, কিউএনএটা। আমার ফোনে এই ছবিটা আমি দিয়েছিলাম কালকে কমিউনিটি পোস্টে, জিজ্ঞেস করেছিলাম মনে কোনো কোয়েশ্চেন থাকলে যেন হলো। আমি দিচ্ছি এখানে 165টা কোয়েশ্চেন আছে। ওকে, ও মাই গড, লেট মি অ্যাটলিস্ট ট্রাই টু আনসার 15-20 অফ দেম, তারপরে উইল ডু আদার ওয়ার্ক। একটু বেঁধে নিয়েছি, কারণ বললাম হিউমিডিটি গুড়গাঁওতে হেভি হিউমিডিটি, এখন পাহা বন্ধ, দেখি কতগুলো কী কী কোয়েশ্চেন আসছে, চেষ্টা করি আনসার করার যতগুলো সম্ভব। ঠিক আছে, অসীন দাস, টেল সামথিং অ্যাবাউট যোগা অ্যান্ড ইনস্ট্রুমেন্টস এক্সারসাইজেস ডিউরিং মেনস্ট্রুয়েশন। যোগা অ্যান্ড পিরিয়ড পেইনসের জন্য একটা ভিডিও আমার অলরেডি হিন্দি চ্যানেল আছে, প্লিজ সার্চ করো, যোগা পিরিয়ড পেইন রিলিফ আসনাস বাই অন্বেষা, ভিডিওটা চলে আসবে। আর আমি অ্যাকচুয়ালি নেক্সট মান্থ আর একটা পিরিয়ড নিয়ে ভিডিও নিয়ে আসছি। আচ্ছা, শুভ্রা জিজ্ঞেস করছে, ডু ইউ বিলিভ ইন ল অফ অ্যাট্রাকশন, ইফ ইয়েস আর নো ওয়াই। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কল্যাণী নদিয়া থেকে, হ্যালো শুভ্রা, ইয়েস অ্যাকচুয়ালি আই হ্যাভ স্টার্টেড বিলিভিং ইন ল অফ অ্যাট্রাকশন, বিকজ ওয়েন ইউ অ্যাট্রাক্ট সামথিং অ্যান্ড ইউ আর অ্যাকচুয়ালি এই পজিটিভিটি পজিটিভ ভাইবস নিয়ে কথাগুলো আমরা খুব শুনে থাকি, কিন্তু সচরাচর অনেকে আমরা মানি না, বাট এইটা মানে এটা অ্যাকচুয়ালি কাজ করে, কিন্তু সেটা তোমার মন থেকে আসতে হবে। কোনো জিনিসকে আসলে মন থেকে চাওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট, আমরা অনেক সময় জানিই না মানুষের যে আমরা নিজেরা কী চাই। উই ডু আ সেপারেট ভিডিও অন ইট, অন ল অফ অ্যাট্রাকশন, হাউ আই পার্সোনালি থিঙ্ক ইট ওয়ার্কস ইন মাই কেস, বা কোনো ব্লগে বলবো। বাট ইয়েস, আই হ্যাভ স্টার্টেড বিলিভিং ইন ইট, ম্যাট মানে ইফ ইউ অ্যাট্রাক্ট সামথিং পজিটিভ দ্য ইউনিভার্স অ্যাকচুয়ালি উইল হেল্প ইউ গেট ইট। তামিমা বলছে, আই লাভ দ্য বোল্ডনেস অফ ইয়ার্স, আপনার চ্যানেল অনেকদিন যাবতীয় ফলো করছি,
আমার মনে হয়েছে আপনি মানুষ হিসাবে সৎ এবং স্পষ্টভাষী, এর পেছনে রহস্য কি? থ্যাংক ইউ তামিমা। মানুষ হিসাবে কতটা সৎ জানি না, কিন্তু হ্যাঁ একটু স্পষ্টভাষী আছি, একটু আছি, মানে মুফার যেটাকে বলে হিন্দিতে, এটা একটু আমি আছি, কিন্তু এর পিছনে রহস্য কিছুই না। আমি ছোটোবেলা থেকে এরকম, এটা এরকম কিছু নয় যে আমি অচানক এই ডেভেলপ করেছি হ্যাবিটটা, ছোটোবেলা থেকেই একটু বেশি। এখন অফকোর্স তুমি যা দেখছো, আমি এখন 50% আমার কমে গেছে বোল্ডনেস, আমি প্রচণ্ড মুভার ছিলাম এককালে। কোনো রহস্য না বোন, ইটস জাস্ট হাউ আই এম অ্যাজ এ পার্সন ইন নেচার। ময়ূরী জিজ্ঞেস করছে, স্পোর্টস ব্রা টাইট গুড কোয়ালিটি রিজনেবল প্রাইসের, আই ফলো অল ইউর ভিডিওস। ময়ূরী, গুড স্পোর্টস ব্রা উইদিন বাজেট ইউ উইল গেট অন জিভামে অ্যান্ড শাইওয়ে অ্যান্ড জকির, বাট একটু হাই এন্ডে পিউমা অ্যাডিডাস নাইকি। ওকে মৌমিতা, হাউ ডু ইউ স্টে মোটিভেটেড ইন দিস টাইমস ওয়েন দের ইজ নো হোপ অ্যান্ড সার্টেনলি নো আনসার্টেনিটি? বাই রিডিং ইন্টেলেকচুয়াল বুকস, লাইক আমি পজিটিভিটির ওপর, সেলফ ডেভেলপমেন্টের উপর অনেক বই পড়েছি। স্টোরি টেল একটা কথা বলেছি মনে আছে, ওখানে গিয়ে দেখবে পজিটিভিটির বইগুলো আমাকে খুব হেল্প করেছে। একটা বই আছে, বই হচ্ছে দ্য পাওয়ার অফ নাও বাই একার্ট টোলে, ইটস মাই ফেভারিট বুক। ওইটা পড়ে আমি আমার মাইন্ডটাকে যে লেভেলে হেল্প করেছে না আমি কি বলবো। ওটা অডিও বুক তুমি ইউটিউবে পেয়ে যাবে, ওইটা প্লিজ ওইটা বইটা পড়ো। একটু ফিলোসফিক্যাল আছে, একটু হ্যাজায় মানে একটু বোরিং লাগতে পারে, কারণ ফিলোসফিক্যাল প্রচণ্ড, আর একটু মনে হয় মাথার উপর দিয়ে চলে গেলো। বাট অডিও বুকটা শুনো অ্যান্ড ট্রাই টু লিসেন টু দ্যাট ম্যানস অন ইউটিউব, ওর ভিডিওগুলো দেখো, একার টোলে হেল্প করেছে। দ্যাট ইজ বাই ওয়ান অফ দ্য রিজন বাই আই স্টার্টেড ডুইং মেডিটেশন। আমার কাছে হেড স্পেস অ্যাপ আছে, কিউর ফিট অ্যাপ আছে, কাম, এগুলো কয়েকটা মেডিটেশন অ্যাপ হয় যেগুলো আমাকে ভীষণ ভীষণ হেল্প। নাহির বলছে, আই ডু আ লট অফ হাউস চোর লাইক ক্লোথ ওয়াশিং বাই হ্যান্ড, হাউস ক্লিনিং, আফটার দ্যাট ইজ ইট নেসেসারি ফর মি টু ডু এক্সারসাইজ? ইটস আ গুড, সি ইউ আর অলরেডি ডুইং আ লট অফ হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, বাট কী হয় না, বডি গেটস ইউজ টু দ্য সিমিলার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ওভার আ পিরিয়ড অফ টাইম। মানে তুমি যদি মাসের পর মাস, দিনের পর দিন সেম কাইন্ড অফ অ্যাক্টিভিটি করো, তাহলে বডি ওটাতে ইউজ হয়ে যায়। ওইগুলোতে মাসেল বিল্ডিংয়ে কোনো হেল্প করবে না তোমার, তোমার বডি অ্যাক্টিভ আছে ঠিকই, বাট মাসেল গেনিং বা মাসেল বিল্ডিং বা ফ্যাট লস এইগুলোতে এই পার্টিকুলার চোরগুলো আফটার আ পয়েন্ট অফ টাইম হেল্প করে না। সো তোমার বডি গোলস কী সেগুলোর উপর ডিপেন্ড করে। সঙ্গীতা, অন্বেষা দি, আই এম আ হিউজ ফ্যান, হাউ ডু ইউ, আই ওয়ান্ট টু নো হাউ ডু ইউ হ্যান্ডেল ডিফিকাল্ট টাইম, স্পেশালি ওয়েন ইউ আর মেন্টালি ডিস্টার্ব, হাউ ডু ইউ ওভারকাম দ্য সিচুয়েশন অ্যান্ড কনসেন্ট্রেট অন ইয়ার রেগুলার হেলথ কেয়ার রুটিন? জার্নালিং উইল হেল্প, মেডিটেশন যেটা আমি এক্ষুনি বললাম হেল্প, পজিটিভিটির ওপর বই পড়া, ভালো ভালো ভিডিও দেখা খুব হেল্প করে। ক্লিনিং আর টাইম ম্যানেজমেন্টটা, মানে ডায়েরি মেনটেন করে এগুলো লেখা খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়াতে টাইম রেস্ট্রিক্ট করা, এইগুলো করলে লোকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে। আমি একটা আমার বন্ধু রেকমেন্ডেশন রিসেন্টলি একটা বই পড়ছি, যেটা নাম হচ্ছে মেক টাইম, প্লিজ গেট হোল্ড অফ দ্য বুক অ্যান্ড রিড ইট, তুমি বুঝবে যে এভরি ডে লাইফে হাউ উই ওয়েস্ট লট অফ টাইম অ্যান্ড হাউ উই ক্যান ম্যানেজ টাইম। এটা ভীষণই টাফ, মানে আমার তো ভীষণই বোম্বার্ড করেছে বইটা। হাঙ্গির বলছে, দিদি তুমি যখন ওয়েট লস জার্নি স্টার্ট করেছিলে তখন তুমি কার কাছ থেকে বেশি মোটিভেটেড হতে? আমি নিজের কাছ থেকে হতাম গো, আমাকে আমার একটা বন্ধু বলেছিল ভীষণ মোটা হয়ে যাচ্ছিস, পিসিওডি হয়েছে এবারে কিছু পর, তারপরে কিছু লোকের টন্ট মারতো সারাদিন যে মুখে এত দাগ, এত ব্রণ, এত মোটা, হ্যাঁ না তেন, দেন আই স্টার্টেড ডুইং মাই ওন থিং। মানে আমি ভেবেছিলাম যে মোটা হওয়ার, মোটা থেকে রোগা হওয়াটা কোনো রকেট সায়েন্স না, যে কেউ করতে পারে যদি মনে একটু ডিটারমিনেশন থাকে। সয় সুব্রিমা আর ফুড ফ্যামিলি ফিস্ট একই কথা বলছে, নিজেকে কী করে মোটিভেটেড রাখতে, আর সুব্রিমা বলছে এত গ্লোয়িং স্কিন কী করে, তোমাকে দেখলে কলেস্ট্রল মনে হয় না ভাই, আমি September 9th তোমার বার্থডে, আমি 31 years হয়ে যাবো। গ্লোয়িং স্কিন ওই যে তুমি ওয়ান্স ইউর হ্যাপি ইন্টারনালি ইউর স্কিন উইল এনিওয়ে গ্লো, মানে ওইগুলো মানে কী বলো তো, আর খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়, ওয়ার্কআউট এগুলো অ্যাড অন করে, প্লাস স্কিন কেয়ার নেওয়া এগুলো আমি করি, আই ডু টেক কেয়ার মাই সেলফ। সুকন্যা বলছে, হু ইজ ইয়ার বিগেস্ট এনিমি হুম ইউ কান্ট টলারেট অ্যান্ড ইউর লাভ স্টোরি? আমি এরকম মাথায় না ফিক্স করে কখনো রাখি না যে বিগেস্ট এনিমি আমার এখানে বদলা নিতে রিভেঞ্জ, ওইগুলো না সেলফ ডেস্ট্রাকটিভ জিনিস, ওগুলো কখনো করবে না। লাভ স্টোরি হচ্ছে যে, এটা আমি আগেও বলেছি বাট ফিরসে বলছি, আমি আর উৎসব আমরা দেখা করেছিলাম দুর্গাপুজোর মাঠে প্যান্ডেলে 2008 একটা কমন ফ্রেন্ডের থ্রু আমাদের আলাপ হয়েছিল, যদি পুরকি শুরু, তো দুর্গাপুরের মাঠে দুর্গাপুজোতে দেখা, তারপর প্রেমটা দিল্লিতে সে কন্টিনিউ করে, কিন্তু লাকিলি ওই টাইমে আমিও দিল্লিতে ছিলাম আর উৎসাহও দিল্লিতে ছিল, ভীষণ গরম, মানে ইয়ে কিপ রাইটিং, আই উইল রিড অল দ্য কোয়েশ্চেন, ডেফিনেটলি আই উইল ট্রাই টু রিড অল দ্য কোয়েশ্চেন, হয়তো সবকটা আনসার দেওয়া সম্ভব হবে না। আচ্ছা তানুনিমা বলছে, আই নেভার ফেল সো মোটিভেটেড আফটার ওয়াচিং ইউ, লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, থ্যাংক ইউ।
Lisa Didi, since you are already married, do you believe in love at first sight? Did you ever experience it? I don't know about love at first sight, but definitely attraction at first sight tomar hoye chilo. Weight loss korar por ki tomar PCOD thik hoye geche? Else channel please ektu janio. Yes, hoyeche. Because PCOD lifestyle oriented disorder. Tumi lifestyle thik korbe tomar PCOD thik hoye jabe. Badamu badi badi baat. But sorry. I'm very sorry. Badamu badi baat. Hindi. It's an honor to be a part of an esteemed institution like JNU, Jamia, Jadavpur, etc. And they are known for academic researches. So will you ever make a video on YouTube channel about your researches? I would glad to know. Lots of love, Manisha. I did a video last year on this channel only ki amar PhD ta bol details hai. Maybe someday I'll talk about my experience and sit down and what was my entire experience in all these institutes. অলদো তো আমি খালি জেনিউ থেকেই আর এলএসআর এ ছিলাম. টিনা ব্লগস, হাউ ক্যান স্টে সুপ্রিমলি মোটিভেটেড অ্যাবাউট ইয়ার ফিটনেস? লটস অফ লাভ, ওনলি বিকজ আই লাইক, আই ফিল হ্যাপি আফটার ওয়ার্কিং আউট. বডি তো ফিট থাকেই, বাট মেন্টালিও খুব ফিট থাকা যায়. যোগা নিয়ে, পিরিয়ড নিয়ে অনেক কোয়েশ্চেন করছে অনেকে আমার. পিরিয়ডস অ্যান্ড ওয়ার্কআউটস, দেবস্মিতা, মৌসুমি, প্রিয়া, ওয়েট লস, দীপান্বিতা জর্নি, দীপান্বিতা ব্যানার্জি, সবাই ওয়েট লস নিয়ে কথা বলছে. স্ট্রিক্টলি মেনটেন করো কিনা, এখন মেনটেন করার জন্য দেয়ার ইজ নাথিং স্ট্রিক্ট. তুমি এটাই তোমার ক্যালোরি যা BMI সেই লেভেলে তুমি খাওয়া দাওয়া প্রিন্ট করো, তুমি অ্যাক্টিভ থাকো, তুমি তোমার ওয়ার্কআউট রেগুলারলি করো, তুমি তোমার খাচ্ছ তুমি জানো ঠিক খাচ্ছ, তুমি অটোমেটিকলি মেনটেন করতে পারবে. দেয়ার ইজ নাও নো ওয়ারিজ উইথ দ্যাট. কৃষ্ণা মন্ডল, আই এম 50 ইয়ার্স ওল্ড, আমি লাইক ইয়ার চ্যানেল ভেরি মাচ, মি অ্যান্ড মাই হাজব্যান্ড লাইক ইয়ার ওয়ার্কআউট ভিডিওস. রিসেন্টলি আমি ওজিয়ার প্রোটিন হাউস স্টার্ট করেছি. আমার কোয়েশ্চেন হলো, আফটার ওয়ার্কআউট আমি ওই ড্রিঙ্কটা খেয়ে ব্রেকফাস্টে রুটি, এক বোল ডাল অ্যান্ড এক এগ বয়েল খাই, এটা কি ঠিক আছে? অল্টারনেটলি ডাল এগ বয়েল দিয়ে ওটসও খাই, কোনটা ঠিক? তুমি যেটা তোমার ঠিক লাগে পেট ভরে তুমি খেতে পারো. প্রোটিনটাও তুমি ওয়ার্কআউটের পর ডেফিনেটলি ইনক্লুড করো. ব্রেকফাস্টে ইউ ক্যান হ্যাভ আ গুড নিউট্রিশিয়াস হোলসাম ব্রেকফাস্ট, আপনার কোনো ডিফিকাল্টি নেই. ওকে, অনেকে ওই ওয়েট মেনটেন্স নিয়ে দিয়েছে, মহুয়া, দেবস্মিতা, সবাই ওই এনার্জি উইল কিপ হাই. দেবস্মিতা, ওয়ান্স ইউ আর ইটিং রাইট নিউট্রিশিয়াস অ্যান্ড হেলদি ফুড আর ওয়ার্কআউট করছো, তুমি অ্যাক্টিভ অ্যান্ড সারা জীবন অ্যাক্টিভ থাকবে তুমি যদি রেগুলার ওয়ার্কআউট করো, যা ইচ্ছা ওই বিট. আমি একটা মিক্সচার, আমি সবার জন্য অনেকে জিজ্ঞেস করছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্কআউট ইউ ডু, আমি 7 দিনের মধ্যে 6 দিন ওয়ার্কআউট করি, একদিন ফুল রেস্ট কিছু করি না, তার মধ্যে একদিন আমি হাঁটতে যাই নিচে আমাদের এখানে চক্করে একটা ব্রেস ওয়াকিং করি, বাকি 5 দিন আমি হয় যোগা অ্যান্ড মিক্সচার অফ ওয়েট ট্রেনিং অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং কার্ডিও কার্ড. আমার বাড়িতে ডাম্বেল, কেটেল বেল, বারবেল আছে, সেই সব নিয়ে ওয়ার্কআউট করি আর যোগা করি. তো মোটামুটি দিস ইজ মাই রুটিন. 141 গল্প, ওয়ার্কআউট করলে স্ক্যাল্পে প্রচুর ঘাম হয়, তুমি চুল ছোট করে কাটতে পছন্দ করো? আমি চুল ছোট আগে করেছিলাম, আমার আবার এখন বেড়ে গেছে. ওয়ার্কআউট করার পর আমি হেয়ার ওয়াশ করবই, হেয়ার ওয়াশ যদি না করো আমি দেখেছি চুল আরও বেশি পড়ে. সানভায়া মুখার্জি, What was the first YouTube video that you deleted from YouTube? What was the first video that you deleted from YouTube by your parents' pressure? Oh, I think menstrual health or something like that. I think it was on menstrual health. Enchant makeup, wow, Didi, Sharita ki shundor. Thank you. Labanya Shengupta, lockdown, nije ke aar ki bhabhi improve kole. Labanya, very good question. Thank you for this question. I really want to say kudos ki kuse ehi lockdown na ami khub work, hard work kore chhi nijer upor. এই লকডাউন যেটা আমার অপরচুনিটি দিয়েছে সেটা হচ্ছে, এই 3 মাস আমাদের কোনো মেড ছিল না, হেল্প ছিল না, কুক ছিল না. সো মি অ্যান্ড উৎসবই বোথ লার্ন অর্গানাইজেশন স্কিলস, শিখেছি কী করে নিজের বাড়ি নিজের হাতে পরিষ্কার করবো, শিখেছি ভালো করে রান্নাবান্না অনেক শিখেছি এর মধ্যে. তারপর বই পড়া আবার স্টার্ট করেছি, অডিও বুকস আই স্টার্টেড, আমি একটা নতুন কোর্সে এনরোল করেছি নিজেকে, স্পোর্টস নিউট্রিশন কোর্সে, যেটা আমি করছি. অ্যান্ড হ্যাঁ, অনেক কিছু, ইট ওয়াজ লাইক আ ব্লেসিং ইন ডিসগাইজ ফর মি. মেডিটেশন স্টার্ট করেছি আমি লকডাউনে, কোভিড ইজ আ ভেরি ব্যাড সিচুয়েশন, বাট আমি মনে করি ইট হ্যাজ হেল্প মি গেট নিউ পার্সপেক্টিভ অ্যান্ড লার্ন নিউ থিংস ইন লাইফ. আচ্ছা, লাস্ট 3-4 কোয়েশ্চেন আর নিয়ে, ঠিক আছে? তোমার বাড়ি কোথায়? দুর্গাপুরে. আমিও দুর্গাপুরে থাকি. রিয়া, আমি এখন তো আমার বাড়ি মানে আমি তখন গুরগাঁওতে থাকি, বাট আমার বাপের বাড়ি, যেটা কী বলবো, যে বাবা যখন চাকরি করতেন স্টিল প্ল্যান্টে, তো আমরা এই জোনে বিবেকানন্দ রোডে থাকতাম. তারপরে আমি ওখান থেকে স্কুল কার্মেল স্টিলে পড়াশোনা করি, ওখান থেকে পড়াশোনা করে 12 করার পর আমি দিল্লি চলে আসি. তো আমি কলেজ লাইফ থেকে দিল্লিতে আছি. অ্যান্ড আমার বাবারা রিটায়ারমেন্ট পর বাবা কলকাতা শিফট হয়ে যায়, আর আমার শ্বশুর বাড়ি সিটি সেন্টারে দুর্গাপুরে, ওদের সিটি সেন্টারে আমাদের বাড়ি আছে, শ্বশুর বাড়ি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোডাঙ্গায় কলকাতায় ফ্ল্যাট আছে. সো ইয়া, কিছু হচ্ছে বাংলাদেশ থেকে আছে, লাফটার গার্ল, ফাতেমা, এফটি, তানায়া, ভৌমিক, ঐশা, অনেকগুলো কিন্তু আমি অলরেডি আনসার দিয়ে দিচ্ছি.
योगा मैट करिश्मा जहान एटा बोले दी आमी डिकैथलन वेबसाइटे करेछी। यूट्यूबे तुम्हें कार कार एक्सरसाइज देखते पसंद करो, योर फेवरेट थ्री मोस्ट लेडीज और सेलिब्रिटीज टू हैव यूट्यूब। आमी एक्चुअली कारो एक्सरसाइज देखी ना, आमी तो क्योरफिटर मेम्बर, आमी तो क्योरफिटर पर्सनल प्रोफेशनल ट्रेनिंग नहीं, तो आमी तो ओखानेई देखी। बट आमी इन्स्टाग्रामे मिस्टर मिसेस मसल्स एंड पामेला रीफ के खूब फॉलो, आई थिंक दे आर गुड। আমি নাইকি ওয়ার্কআউট অ্যাপস এন্ড এগুলো দেখি। বাকি সব ওই পিসিডি নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, যোগা নিয়ে কোয়েশ্চেন আছে, যেগুলো নিয়ে আমি পিসিডি নিয়ে অনেকে বলেছে ডায়েটের ভিডিও আর এইসব আমি বানাচ্ছি। বাই দ্য প্লিজ হিন্দি চ্যানেলটা দেখো, এখানে কিন্তু আমি অলরেডি এইসব ভিডিও বানিয়ে দিয়েছি বন্ধু। আমি 5 বছর ধরে হিন্দি চ্যানেলে, প্রায় এই নভেম্বর আই কমপ্লিট 5 ইয়ার্স। ইয়ে সো ইম্যাজিন কত দিন ধরে আছি, কত রকমের ভিডিও হতে পারে, একটু এক্সপ্লোর করে ঘেটে দেখো। তোমাদের সব কোয়েশ্চেনের আনসার তোমার হিন্দি চ্যানেলে অলরেডি আছে। হাউ টু স্টার্ট আ ইউটিউব চ্যানেল, জাস্ট স্টার্ট, ডোন্ট থিঙ্ক, জাস্ট স্টার্ট, কিম ইন মাইন্ড অ্যান্ড জাস্ট গো ফর ইট। মানে এই লোকে এখন তো মানে সবাই ইউটিউবে আছে, সো নো ওয়ারিজ, জাস্ট কোন টপিকে তোমার প্যাশন। অ্যাকচুয়ালি এটা তো ছোটো করে বলা যায় না, ইউটিউব আর ইউটিউব চ্যানেল নিয়ে একটা বিশাল বিস্তারিত ভিডিও হওয়া উচিত। ডেলি ডালিয়া কৌশিকা হ্যাঁ নিতে পারো, বাট ডালিয়া খালি এক ধরনের এক ফর্ম অফ কার্বস, তুমি আরও কিছু প্রোটিন অ্যাড করো, ইয়েস প্রোটিন অ্যাড করো, হেলদি ফ্যাটস অ্যালমন্ডস ইয়েস ডেফিনেটলি অ্যাড করো। ওকে আলু নিতে পারো, আলু খেতে পারো, তুমি ঈশিতা বলছে আলু খেতে পারো ওয়েট লসে, আলু খেতে পারো কিন্তু মডারেশনে, কিন্তু আলুর সঙ্গে কী খাচ্ছ। আলু ইজ এ ফর্ম অফ কার্ব দ্যাট ইউ ক্যান হ্যাভ, ডেফিনেটলি হ্যাভ, বাট প্রোটিনটা কী, হেলদি ফ্যাটটা কী, সেগুলো দেখো, ঠিক আছে। কোয়েশ্চেন নিয়ে সঙ্গীতা, টিনা, পূজা, বংশ ভাই সবাই ওয়েট লস নিয়ে কোয়েশ্চেন করছে, তার মানে এই চ্যানেলে ওয়েট লস ভিডিওগুলো লোকে পছন্দ করছে। একজন বলেছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে ভিডিও দাও, দেবো পিসিওডি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপকামিং ভিডিওস আমার দুটো। কি আমার জন্য কী হেল্প করেছে বলো তো, নেক্সট ভিডিওগুলো কন্টেন্ট আমি পেয়ে গেছি, তোমাদের কী কী দরকার সবার আমি পড়ছি। সঙ্গীতা, নামিকা, আয়েশা, আয়েশা কেমন আছো, বাংলাদেশ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার অ্যাকচুয়ালি বাংলাদেশ সম্বন্ধে কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই, বাট যদি কখনো সুযোগ হয় তো ডেফিনেটলি উড লাভ টু গো ওপার বাংলা গিয়ে দেখতে, আমি অফকোর্স পছন্দ করবো। চলো আই উইল নাও, দিস ইজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন দ্যাট আই অ্যাড্রেস, অনেকগুলো অ্যাড্রেস করেছি অ্যাকচুয়ালি, দ্যাটস গুড, লেটস সি আর ব্লগে কী করি। আচ্ছা, অনেক দিন এই লকডাউনে আমি মেকআপ করিনি, মানে এই ভ্যানিটির এই পার্টটা আমি খুলিয়ে নিই, ধরিও নিই, করিনি। ভাবছি একটা ভিডিও শ্যুট করবো ইনস্টাগ্রামে, একটা টিউটোরিয়াল দেবো, কিছু মেকআপ অনেক বছর ব্যবহারই করা হচ্ছে না, তো না করে করে আরও খারাপ হয়ে যাবে, তো দেখি 4 মাস পর একটু ব্যবহার করতে ইচ্ছা করছে। এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করে বানাবো, জ্যাকলিন হিল ইনটু মরফির এই প্যালেটটা, খুব সুন্দর একটা প্যালেট, যারা ইউজই হচ্ছে না লকডাউনে, বাড়িতে কোথায় করবো বলো, তো ভাবছি এটা এখন ইউজ করে বানাবো। আর এই আমার ফাউন্ডেশন হচ্ছে এই স্ম্যাশ বক্সের, এই ফাউন্ডেশনটা আমি ব্যবহার করি স্ম্যাশ বক্সের, ওর সঙ্গে এই প্রাইমার, আর একটা জিভেনশির, এটা এটা জিভেনশি বলে, আই থিঙ্ক, আই ডোন্ট নো হাউ টু প্রনাউন্স ইট, এটার একটা, এইটাও একটা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি। আর এইটা আমার টার্টের শেপ টেপ কনসিলার, খুব প্রিয় জিনিস। আর এইটা হচ্ছে আমার ক্লিনিকের কম্প্যাক্ট, আমার কাছে বেশি মেকআপ নেই বুঝছো, মেকআপ আমার কাছে অল্প আছে, বাট আই লাইক গুড কোয়ালিটি মেকআপ। এটা ভেট অ্যান্ড ওয়াইল্ডের এটা ব্লাশ, অম্বরে কালার, ইটস সো প্রিটি, হুলা হুপ বেনিফিটেড, আই থিঙ্ক এভরি মেকআপ লাভার হ্যাজ দিস ব্রঞ্জার উইথ দেম। অ্যান্ড এইটা একটা প্যাকের আমার কাছে একটা হাইলাইটার হচ্ছে, বেকড হাইলাইটার শেড 02, এগুলো আমি ব্যবহার করবো সব আজকে, মেকআপ এখন করবো, এদেরটাও আছে আমার কাছে, চল একটু মেকআপ করে নিই, মনটা একটু ভালো লাগবে আই থিঙ্ক। আর এই লিপস্টিকটা ব্যবহার করবো স্ম্যাশ বক্সের, একটা মিনি আছে লিপস্টিক, এটা আমি ফ্রি পেয়েছিলাম, আমি ফাউন্ডেশনে কিনেছিলাম তার সঙ্গে, এটার নাম কি ড্রিম হিউজ, একটা ভেরি বিউটিফুল শেড, নিউডিশ পিঙ্ক শেড একটা।
why. আচ্ছা, মেকআপ করার পর প্রবলেমটা কী বলতো, যে মেসটা ক্রিয়েট হয়, তো ওগুলো এখন ব্রাশগুলো আমাকে ধুতে হবে। ইনস্টাগ্রামে টিউটোরিয়াল দিয়ে দিয়েছি অলরেডি, এডিট ফেডিট করে। এই ক্যামেরাতে শ্যুট করেছি, এটা আমার ট্রাইপড। এই ক্যামেরাটা কী গো, নিকন 50mm, নিকন কি নিকন ডি 5300। এই বিউটি ব্লেন্ডারটা ধুতে হবে। ওফ, সো কোথাও যাওয়ার ফাওয়ার তো কিছু নেই, তো জাস্ট ভাবলাম একটু সাজি। অনেক দিন সাজান, 4 মাস পর আমি মেকআপ করেছি, প্রপার মেকআপ করে বসে আছি ঘরে, নো ওয়্যার টু গো, নাথিং টু ডু, জাস্ট বি অ্যাট হোম। কারণ একটু মেন্টালি একটু অদ্ভুত লাগছিল, মানে লাগছিল, লাইক মানে অনেক সময় হয় না যে লাগে কিছু, মানে জাস্ট সেটা বোঝাতে পারছি না, বাট লাগছিলো বলে ভাবলাম যে কিছু ডিফারেন্ট করা যাক, তো মেকআপ করলাম। এখন এটাকে তুলে ফেলবো আর কিছুই না, ইনস্টাগ্রামে এডিট করেও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করছো তো অলরেডি হয়তো দেখে নিয়েছো। হ্যাঁ, মানে মাসে একটা করে দেওয়া যেতেই পারে, যে হোল ডে ইন লকডাউন কী করছি। আজকে যেমন তোমাদের সঙ্গে কিউএনএটা অনেক দিন পেন্ডিং ছিল, তো কিউএনএ ভিডিওটা করলাম, একটা মেকআপ লুক ভাবছিলাম করবো, কারণ সকাল থেকে মুডটা একটু কিচকিচ কিচকিচ করছিলো, তো ভাবলাম 4 মাস পর ফাইনালি মেকআপ কিছু করি। তাছাড়া ডায়েট আর ইনফরমেটিভ ভিডিও আর তোমার কী বলে বিউটি ফিটনেস লাইফস্টাইল ভিডিওস, ওয়ার্কআউট ভিডিওস তো দিতেই থাকি, দুটো চ্যানেলেই, হিন্দি বাংলা চ্যানেলে চলতেই থাকে। সো ইয়া, হিন্দি চ্যানেলে একটা কালকে একটা ব্লগ দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো, ফুল ডে ইন শাড়ি পরে আমি কীরকম ছিলাম। আর এই হচ্ছে আমার মেকআপ আজকে, তো এখানে আমি ব্লগটা শেষ করি। এখন আমাকে মেকআপ রিমুভ করতে হবে। মেকআপ রিমুভ করার জন্য বলে দিচ্ছি আমি কী ব্যবহার করি। আমি এখন আমার ভ্যানিটিতে দাঁড়িয়ে আছি, আমি এই বায়োডার্মার মাইসোলার ওয়াটারটা নিয়ে মেকআপটাকে সরিয়ে দেবো। এটার এরকম একটা মিনি বটলসও পাওয়া যায়, ইউ শুড ডেফিনেটলি বাই দিস, খুব ভালো অ্যাজ আ টোনার। তো এটা দিয়ে আমি মেকআপটা তুলে দেবো। আর এখন বাজে বেলা 7টা, এখন সেরকম কিছু কাজ নেই, দেখি একটু বই ফই পড়বো কিছু। স্টোরি টেল অ্যাপটার কথা বলেছিলাম মনে আছে, কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমরা স্টোরি টেল অ্যাপ ডাউনলোড করে নাও, ওইখান থেকে আমি এখন আমি আজকাল আমি অ্যাডলফ হিটলারের বইটা পড়ছি, স্টোরি অডিও বুকটা শুনছি আর কি। স্টোরি টেলে আছে বইটা, বেশ বড়ো একটা বই, অনেক দিন ধরে হয়ে যাচ্ছে বইটা। আর তাছাড়া আমার কোর্সের বই চলছে, ইসার স্পোর্টস নিউট্রিশন কোর্সের যে বইটা করি সেটাও আছে, সেটাও ভাবছি, সেটার জন্য 1 ঘন্টা রোজ আমি স্পেসিফাই করে রাখি, সেটা তো সকালে পড়েই নিচ্ছি। তো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। সেরকম নেক্সট আরও আসবে ভিডিও, শুনে দেখতে থাকো, ভালো থাকো, টাটা, বাই। এখানে দেখে নাও নতুন করে।